আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে ঢাকা ব্যাংকে টাকা কিছু জমা দিতে পারলাম। এইবার আসলে টার্গেট হচ্ছে একটু এনএক্সের দিকে যাই, টাকা জমা দিয়ে দিই, চেষ্টা করবো আর কি। সময় 40 বাজে গেছে, তো এখন অফিসে লেট হয়ে যাবে, কিছু করার নেই, আর্লি বেরোলে ভালো হইতো। নামাজ করা হয় নাই, নামাজে খুব একটা সমস্যা হইতেছে। আমি আপনাদের জানাই দিই যে আল্লাহর রাস্তায় থাকাটা কত কঠিন, মানে এমন এমন ডাইরেকশনে অ্যারাইজ হয়, মানে নামাজও, মানে নামাজের মনোযোগ তো দূরের কথা, মানে নামাজের কথাই ভুলা যায়, এমন এমন ডাইরেকশনই আসে। তো এইভাবে যদি আসতে থাকে প্যারেশানি, আসলে আচ্ছা আমার একটা কোশ্চেন আছে, যারা এত আল্লাহরে ডাকে, পাঁচ অক্ষ নামাজ, এত কিছু, মানে এত ইবাদত, এত আমল, তারা কি এসব প্যারেশানির মধ্যে দিয়ে যায়? মানে তারাও কি এগুলো সাফার করে? আমি এই ধরনের প্রবলেম নাকি হলে আমি একলা এরকম সাফার করি, মানে এমন এমন প্যারেশানি, মানে কি, মানে কি বলবো, এমন এমন প্যারেশানি, মনে করেন যে এমন এমন খারাপ ধারণা, এমন এমন প্যারেশানি, এমন এমন সোশ্যাল অ্যাংজাইটি, মানে কেমনে মানুষ কেমনে পারে? এই কোশ্চেনটা আমি একবার করছিলাম, যখন খুব কাছের কেউ মারা যায়, প্রত্যেকটা গাড়ি এখন, মানে আমি যখনই সামনে আসতেছি তখনই ঘুরে গেছে, তখনই ঘুরে গেছে। এটা হচ্ছে একটা গেম প্ল্যান, আপনারা দেখবেন প্রত্যেকটা গাড়ি, মানে আমি যখনই যাব তখনই মানে ব্যাক ঘুরাবে। একটু প্যারেশানি দিবে, একটু গাড়ি গাড়ি লাগাই দিবে, তারপরে হচ্ছে একটু জ্যাম হবে, মানে ইচ্ছা করে বোঝা যায়। তো এই যে প্রত্যেকখানে গাছগুলো ক্ষতি হইতেছে, কার সাধারণ জনগণের ক্ষতি হইতেছে না, ক্ষতি করবে। কত টাকা পায় আমি এটাই চিন্তা করি, যে হাউ মাচ মানি দেখা যাই হোক। সামনে আরো গাড়ি ঘুরবে, এই যে একটা এরকম হবেই, প্রত্যেক জায়গায় জায়গায় এরকম গাড়ি ঘুরাবে। এটা হচ্ছে একটা প্যারেশানি, হচ্ছে একটা ওরা ইচ্ছা করে একটা ট্র্যাপে দেয়। হাউ মাচ মানি দেখা যাচ্ছে, ওদের সাথে কেউ পারবে না, নো ওয়ান কেউ না, নো বারি। আমি ক্যান, আমার এক কলিগ আছে যে ভাই পানি যেতে থেকে কুমিরের সাথে লড়াই করতেছেন, কি সমস্যা? দেখা যাক ওইখানে গেলে আবার কী সমস্যা হয়, সিটি ব্যাংকে গেলে কী কী প্রবলেম হয়। বাইরে ভাই বাইরে যে থুতু দিতে, যে মুখ ভরে আগে থুতু দিতে জমায় রাখছে, তারপরে পচত করে থুতু দিয়ে দিচ্ছে, অস্তাক্ষরুল্লাহ, মানে এরকম দেয়, মানে আমার সামনে থুতু দেয়। এই একটু আগে ঢাকা ব্যাংকে একদিন যাওয়ার সময় ধাক্কা দিয়ে গেছে, এখন মনে হয় একটু মাইকটা দিব আর কি। ব্যাংকে কী অবস্থা হইব কে জানে, হয়তো ধীরে মানে লেট হয়ে যেতে পারে, এই এক করতে পারে, মানে মেশিন নষ্ট হয়ে যেতে পারে, দুই আর তিন কী হইতে পারে, ওয়ার্ড ইজ ইট। ভাই চায় রয়েছে মাশাল্লাহ দিলে, আচ্ছা আমি তো আমার স্ট্র্যাটেজি ফলো করতেছি। কিছু একটা তো করবো, আমাদের ব্রেক করতে চায়, ব্রেক করে আসলে কী, মানে ব্রেক করার মধ্যে কী আছে আমি নিজেও বুঝি না। ভাই ডিপোজিট উইথড্র, বুঝতে পারলাম, তো দেখি এখন কী হয়।